আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম যে প্লাস্টিক পটে হাইড্রোপনিক সলিউশন দিয়ে স্ট্রবেরি চাষ পদ্ধতি নিয়ে। তো আজকে আমরা কথা বলবো, যদি কারো কাছে প্লাস্টিক পটটা অ্যাভেলেবেল না থাকে তাহলে গ্রো ব্যাগেও হাইড্রোপনিক সলিউশন দিয়ে এই স্ট্রবেরি চাষ করা যায় সে ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখা যাক আজকে আমাদের ভিডিও। প্রথমে আমাদের এই গ্রো ব্যাগগুলোকে নিতে হবে। আর আরেকটি ব্যাপার বলে রাখা ভালো, আমাদের এই গ্রো ব্যাগগুলোর বাহিরের সাইড সাদা এবং ভিতরের সাইড কালো। এর কারণ হলো যাতে বেশি গরম পড়লে ভিতরে হিটটা কন্ট্রোল হয়, যে কারণে ব্যাগের ভিতরের সাইডটি কালো এবং বাহিরের সাইড সাদা দেওয়া হয়েছে। প্রথমে কোকোডাস ধুয়ে সেই কোকোডাসগুলোকে এই গুরু ব্যাগের ভিতরে সুন্দর করে বসাতে হবে। কোকোডাসগুলো দিয়ে ভর্তি করার পরে এর মধ্যে স্ট্রবেরির চারাগুলো লাগাতে হবে। চারাগুলো লাগানোর পরে আমাদের গরু ব্যাগের যে অবস্থা তা একটু দেখানো হলো। আর এই গরু ব্যাগে আমরা হাইড্রোপনিক সলিউশন দিয়ে এই স্ট্রবেরি চারাগুলো চাষ করব। আর বরাবরের মতো এখানে হাইড্রোপনিক সলিউশন দেওয়ার জন্য আমাদের থাকবে ডিপার সিস্টেম। এই ডিপারের মাধ্যমে আমরা এই গাছে সলিউশনগুলো দিয়ে থাকব। কারো যদি প্লাস্টিক পট না থাকে তাহলে তিনি এই গরু ব্যাগেও স্ট্রবেরি চাষ করতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে ব্যালকনিতে বা বাসার ছাদের উপরেও চাষ করবেন এরকম গরু ব্যাগে কোকোডাস দিয়ে, তাহলে বাসার ছাদেও করতে পারেন। তবে সেক্ষেত্রে ডিপার সিস্টেম না দিয়ে হাত দিয়েও হাইড্রোপনিক সলিউশন দিতে পারবেন। আর গ্রো ব্যাগে এই চারাগুলো লাগানোর পূর্বে কোকোডাসটির মধ্যে শুধু ফ্রেশ ওয়াটার দিয়ে কোকোডাসগুলো ভিজিয়ে দিতে হবে। এরপরে এই চারাগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো যে কেউ বাড়ির ছাদে বা ব্যালকনিতে এই স্ট্রবেরি চাষ করতে পারবেন শীতের সময় খুব ভালোভাবে। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।